চাকরি নিয়েছে, আমার মা জন্মেছে কবে সেই জন্মের জায়গার ঠিকানা নিয়ে আসতে, আমার মার জন্মদিনই আমি জানি না তো ঠিকানা করতে নিয়ে আসবো, এসব হবে না। বিজেপির চালাকি মনে রাখবেন, কেউ আন্দোলন করলে তাকে পাকিস্তান বলে মিথ্যে কথা বলে, আমরা হিন্দুস্তান, আমরা হিন্দুস্তানি, এটা মাথায় রাখবেন। আমাদের হিন্দুস্তানকে কেন পাকিস্তানের সাথে কম্পেয়ার করবে, পাকিস্তান পাকিস্তানের মতো থাকবে, আমাদের পাকিস্তান চাই না, আমরা হিন্দুস্তান চাই, এবং ঐক্যবদ্ধ হিন্দুস্তান। কোনো মানুষ আন্দোলন করলে পুলিশ দিয়ে গুলি করে মারবে, ছাত্রদের ভেতরে গিয়ে গণ্ডগোল করবে, ছাত্র ছাত্রীদের কলেজ থেকে বের করে দেবে, ইউনিভার্সিটি থেকে বের করে দেবে, গায়ের জোরে বঞ্চনা শোষণ চলবে, এই জিনিস চলতে পায় না। মনে রাখবেন, ভারতবর্ষে আজকে যতগুলো রাজ্য আছে একমাত্র কর্ণাটকা, গুজরাট আর উত্তরপ্রদেশ ছাড়া সব কিন্তু বিরোধী দল আছে। সুতরাং আইন করলেই হবে না, আইনটা পাশ করে কে, আইনটা পালন করে রাজ্য সরকার। এবং সেই জন্যেই যত রাগ আমার ওপর, জানে মমতা যতক্ষণ আমাকে কিছু করতে পারবো না, যত মারো রাজনৈতিক ঢিল মারো আর কিল মারো, আমি বলি আমি রাজনৈতিক করার লোক, আমি ছোট্টবেলা থেকে ছাত্র রাজনীতি থেকে আন্দোলন করি, আমার কণ্ঠ তুমি কেটে নিতে পারো কিন্তু আমার কণ্ঠ যতক্ষণ থাকবে তুমি আমাকে স্তব্ধ করতে পারবে না। এবং তাই পরিষ্কার বলি, এলাকা এলাকায় এনআরসির বিরুদ্ধে আমরা সবাই নাগরিক, আমার কিছু জন্য ক্যারেক্টার হবে, কোনো ক্যাকা দরকার নেই, ভাগাভাগি করে আমরা সবাই নাগরিক, এটা মাথায় থাকবে। উদ্বাস্তু ভাই বোনেরা আপনারা সবাই নাগরিক, অসম্মান করতে দেবেন না, অপমান করতে দেবেন না। এরপর কি বলবে, আপনার একরকম কার্ড ওর একরকম কার্ড, আপনি পাবেন না ও পাবে, যেমন আধার কার্ড করে বলছে আধার কার্ডে কিছু হবে না, প্যান কার্ডে কিছু হবে না, শুধু বিজেপির দাবি চাই আর বিজেপির মাধুরী চাই। মনে রাখবেন, এই রাজ্য থেকে কাউকে আমাদের কোথাও যেতে হবে না, যারা এই রাজ্যে বসবাস করছেন তারা শান্তিতে এই রাজ্যে থাকবেন, আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও যারা আছেন তাদেরও আমরা সলিডারিটি জানাচ্ছি, তারাও সকলে ভালো থাকুক এটা আমরা চাই। আর মনে রাখবেন, একবার ইংরেজরা বাংলা ভাগ করতে এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করে গান গেয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোকে ভগবান। আর এইখানে বলে যায়, রশ্মি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেই, নাগরিকত্ব মানে হাম সব সিটিজেন হ্যায় এ তোমারা দয়া মে নেই হ্যায়, এ আমারা হক হ্যায়, আমারা হক সিটিজেন নেই দেঙ্গে, আমার অধিকার কেড়ে নিতে দেব না, অধিকার কেউ কখনো দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, আমাদের অধিকার আমাদের আছে, আমরা অধিকার পেয়েছি স্বাধীনতার পর, এই অধিকার আমরা কিছুতেই বিজেপিকে কেড়ে নিতে দেবো না। এর জন্য যত বড় আন্দোলন হয় আমরা করব, ভয় পাবেন না, সবাই ঠিক থাকবেন, এক থাকবেন। আর ওরা বাড়িতে বাড়িতে কিছু লোক পাঠাচ্ছে, লোক পাঠিয়ে বলছে ওটা হিন্দু, ওটা মুসলমান, এটা ওই, ওটা সেই, ওদের একটা কথাও বিশ্বাস করবেন না, মিথ্যে কথা বলে, কুৎসা করে, অপপ্রচার করে, চক্রান্ত করে। আর আপনার মাথার ছাপটাও যদি কেড়ে দেয় আপনি আর কি থাকবেন? নাগরিকত্ব আমাদের অধিকার, অধিকার আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরা এই ভারতবর্ষের মানুষ, আমরা এই বাংলার মানুষ। সুতরাং কোনো এনআরসি হবে না, কোনো এনপিআর বাংলায় হবে না, কোনো ট্যাটু হবে না, কোনো ট্যাটু হবে না। মনে রাখবেন, এটা বাংলা, বাংলার মাটি, সভ্যতার মাটি, মানবিকতার মাটি, সংস্কৃতির মাটি, এই মাটিতে আগুন জ্বলে যেমন বসে মাসে, আর এই মাটিতে বসন্ত ফলে, বসন্তে প্রকাশে। মনে রাখবেন, এ মাটি সোনার মাটি, এ মাটির সাথে আর কারো তুলনা চলে না। যারা বাংলা জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার সভ্যতা জানে না, বিহার জানে না, ইউপি জানে না, রাজস্থান জানে না, পাঞ্জাব জানে না, খালি গুজরাট একটা রাজ্য চালিয়ে গুজরাটের কি হাল করেছে দেখে আসুন, ইউপিতে দেখেছেন, ইউপিতে দেখেছেন
চারিদিকে 23 জনকে গুলি করে মেরে দিয়েছে। কি অবস্থা! আমাদের বাংলার পাঁচটি ছেলে একটা হোটেলে কাজ করছিল, কাজ করতে গিয়েছিল, তাদের বাড়ির লোক আমাদের জানিয়েছে, আমরা যোগাযোগ করছি ওদের সাথে, তাদের সব টেরোরিস্ট বলে ঢুকিয়ে দিয়েছে, তারা বেচারা প্রোগ্রামেও যায়নি। এই অবস্থা! আজকে 8 বছরের বাচ্চা থেকে 12 বছরের বাচ্চা, মা থেকে শিশু, কেউ রেহাই পাচ্ছে না, সবার উপর অত্যাচার চলছে। এই অত্যাচারের বিরুদ্ধে সব মানুষ একই পারবেন তো, এক হতে পারবেন তো, পাকিস্তানের ব্যান্ডা পাচারের হয়ে গেছে এমন যেন মনে হচ্ছে, সকাল থেকে খেয়ে দিয়ে কাজে। তো আপনি বাংলাদেশের কথা বলেন না, আপনি তো আমরা পাঁচ প্রতিবেশী আসতো, আপনি তো নেপালের কথা বলেন না, আপনি তো ভুটানের কথা বলেন না, খালি পাকিস্তান। পাকিস্তান কি আপনার মাথা কিনে রেখে দিয়েছে নাকি? খালি কথায় কথায় পাকিস্তান লজ্জা লাগে। পাকিস্তানকে আমরা কোনো সাপোর্ট করি না, পাকিস্তান আমার দেশ নয়, পাকিস্তানকে আমি চিনি না, ওটা আলাদা রাষ্ট্র, ওরা ওদের মতো থাকবে। আমায় কেন পাকিস্তান পাকিস্তান বললে, আমায় হিন্দুস্তান বলতে হবে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তান বলা ছাড়ুন, হিন্দুস্তানকে সম্মান জানান, হিন্দুস্তানকে সম্মান জানান, হিন্দুস্তানকে সম্মান জানান। এই আওয়াজ বাংলার মাটি থেকে আমি একটু করে আপনাদের সকলকে বলি, আস্তে আস্তে সাবধানে ফিরে যান। একটু একটু বৃষ্টি পড়েছে, মাথায় একটু বৃষ্টির জল লেগেছে, এটা শুভ বৃষ্টি, এটা হচ্ছে ঈশ্বর আল্লাহর আশীর্বাদ, এটা মনে রাখবেন। কখনো কখনো আশীর্বাদ হয়, আমরা বলি না রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি, আর মহব্বত কামিয়াবি সে হোতা হ্যায় ঝগড়া কাটনে সে নেহি। আমার পাঞ্জাবি ভাই বোনেরা অনেকে এসেছিলেন গুরুদুয়ারা থেকে, আমি তাদের সত্যিকার কি বলি, আমি বলি সার ফারুক কে কমান না, আজ আমার দিল মে হ্যায় দেখতে হ্যায় জমিন কা বাজু কে দিল মে হ্যায়। আমি আবার বলতে চাই, আজকে ফ্রাইডে খুদি কুকর গুলাম দিতনা কি হাত তার দিন সে পেলে খোদা বন্ধে সে কুকুর পুছে রাতা দিল মে হ্যায়। আমার বাবা থেকে